রজব মাস ১২ মাসের মধ্যে অন্যতম অধিক মর্যাদামণ্ডিত যে চারটি মাস, যে চারটি মাসে মারামারি, কাটাকাটি, যুদ্ধবিগ্রহ, শত্রুর উপর আক্রমণ জাহিলি যুগেও স্ট্রিক্টলি প্রহিবিটেড, দারুণভাবে নিষিদ্ধ এবং হারাম বলে বিবেচিত ছিল, এবং জাহিলি যুগের জাহেলরাও এই নিয়ম নীতি মেনে চলত, এরকম যে চারটি মাস তার একটি মাস হলো রজব মাস। রজব মাস নিয়ে আমরা গত সপ্তাহে ভূমিকা দিয়েছি। রজব মাসের নির্দিষ্ট কোনো আমল সহি হাদিস দিয়ে কোনো প্রমাণিত হয়নি। অন্যান্য মাসে আমরা যে আমলগুলো করব, সিয়াম, নফল সলাত যাবতীয়, ওইগুলোই আপনি বেশি করে করবেন, তাও করেন, কম করে করেন, তাও করবেন, কিন্তু কোনো নির্দিষ্ট পদ্ধতি, কোনো নির্দিষ্ট অতিরিক্ত কোনো কিছু চালু করা দিন ইসলামের মধ্যে সেটা ধর্মীয় কাজ। আপনি যে একটু বৃদ্ধি করলেন, অথবা সময় নির্ধারণ করলেন, অথবা আপনার পক্ষ থেকে একটি ক্লোজ লাগিয়ে দিলেন, এটিই বেদাত। বেদাত কিন্তু এমন কোনো কাজ না যে সম্পূর্ণ কুফুরি অথবা দিন ইসলামের সাথে সম্পূর্ণ আলাদা দেখা যাবে, এরকম না। বিদাতের সহজ একটি উদাহরণ আমি দেই, বিদাতের মানে কোরআন হাদিসের সংজ্ঞা নয়, ডিফিনেশন নয়, একটি উদাহরণ যাতে বুঝতে পারেন। বিদাত হলো কিছু ধর্ম আর সেটার সাথে কিছু নিজস্ব কর্ম, এই দুইটা সংমিশ্রণ করে ডাইলে চালি খিচুড়ি বানানো, এটা না বলে বিদাত। সহজ উদাহরণ, মনে করুন একটি বোতলের মধ্যে আপনি কিছু দুধ নিলেন আর কিছু পানি নিয়ে, দুধের সাথে পানি মিশিয়ে আপনি যখন এটাকে খোঁচা দিলেন, দেখতে তো যে কোনো মানুষ মনে করবে আল্লাহ এটা তো দুধ, হ্যাঁ পিওর মিল্ক, দেখতে একদম মিল্কের মতোই দেখা যাচ্ছে, অথচ এর ভিতরে কিন্তু দুই নম্বরই জাতি আমরা বুঝি, দুই নম্বরই বুঝি না, এর ভিতরে দুই নম্বরই আছে। আপনি দুধের সাথে পানি মিশিয়েছেন, দেখতে এটা দুধের মতোই, এই জন্য মানুষকে যখন বেদাত বলা হয় তখন মানুষ বলে আল্লাহ এটা তো ভালোই, এটা তো সুন্দরই, এটা খারাপ কি? এইটাই খারাপ যে দুধের সাথে পানি মিশানো হয়েছে। এবাদতের সাথে কিছু ক্লোজ, কিছু সংযোজন, এটা যখন আপনার পক্ষ থেকে জুড়িয়ে দিলেন তখন এইটাই বেদাত। এমন নয় যে এবাদত হলো একদম দুধের মতো আর বিদাত হলো একদম পানির মতো, দেখতে আলাদা বোঝা যাবে, এরকম না। ওইটা হলো কুফুরি, ওইটা হলো শিরিক, ওইটা হলো দারুণভাবে যেটা ইসলাম থেকে আলাদা সেটা, কিন্তু যেটা বিদাত এটা দেখতে দিন ইসলামের মতোই দেখা যায়। অতএব এই মাসে কেউ যদি নির্দিষ্ট নামাজ চালু করে, এত রাকাত নামাজ, একজন তো বলবে যে অসুবিধা কোথায়, এই মাসে ১২ রাকাত নামাজ পড়লে সমস্যা কোথায়, এই মাসে এতটা রোজা রাখলে সমস্যা কোথায়, আপনি যে ওরকমই বুঝছেন, দিন ইসলাম আল্লাহ